২৬ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গোটা পৃথিবীতে পালিত হয় দিনটি, তবে ঢাকায় এই দিনটি উদযাপন হয় একটু অন্যরকম মাত্রায়। ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একদল পড়ুয়া মাতৃভাষার জন্য আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানি পুলিশ তাদের ঢুকতে এলে মাঠে লড়াই, পুলিশের তরফে চলে গুলি, ঝাঁঝরা হয়ে যায় কতগুলো টাটকা পান। এরপরই গোটা বাংলাদেশ পথে, দাবি একটাই, রাষ্ট্রভাষা বাংলা চাই। এই ঘটনা গড়ায় বহুদূর, ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধে মিশে যায়, একাত্তরে স্বাধীন হয় বাংলাদেশ। এর বহু পরে অবশ্য ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। মাঝে কয়েকটা দিন তারপরেই মহাতম দামে সারা পৃথিবী জুড়ে পালিত হবে বিশ্ব মাতৃভাষা দিবস। তার আগে বিশ্ব সন্ধি মঞ্চ আন্তর্জাতিক সাহিত্য পত্রিকা মুক্তধারার আয়োজনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কবির অনুষ্ঠান, কবিতার অনুষ্ঠান, দূরে কলকাতা থেকে মফস্বল জায়গায় আয়োজন করেছে, যারা এখানে উৎসাহী শিক্ষার্থী তারাও একটু ইন্সপায়ার্ড হয়। আর একেবারে ভাষা দিবসের প্রাক্লগ্নে এই অনুষ্ঠান, বাংলা ভাষাকে শ্রদ্ধা জানানো, ভালোবাসা জানানোর এত সুন্দর উপায় আর তো হতে পারে না। ভাষা দিবসের দিনে এইটাই বার্তা দিতে চাইবো যে নিজের মাতৃভাষার প্রতি ভালোবাসাটা আরো বাড়ুক। যতই আমরা অন্য বিদেশি ভাষায় পড়াশোনা করি বা অন্য অনেক ভাষা আমরা নিজেরা শিখতেই পারি, কিন্তু মাতৃভাষার প্রতি যেন আমাদের আবেগটা আমরা হারিয়ে না ফেলি। মুক্তধারা সাহিত্য পত্রিকা, যেটি আক্ষরিক অর্থে আন্তর্জাতিক পত্রিকা, তার আমন্ত্রণে আজ আমরা এই অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণ করতে উপস্থিত হয়েছি। এখানে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন উজ্জ্বল ব্যক্তিত্বরা ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য উপস্থিত হয়েছেন। এবং আমরা বাংলা ভাষা, যে আমাদের প্রাণের ভাষা, মাতৃভাষা, এবং সারা পৃথিবীতে যারা ছড়িয়ে আছেন সেই সমস্ত মানুষ যাতে বাংলা ভাষার প্রতি সহমর্মী হয়, এই বার্তাই আমরা পৌঁছে দিতে চাই। এবং আমাদের যে সম্প্রীতি, আমাদের যে প্রীতিময়তা হাজার বছরের, এটা আমরা ব্যক্ত করতে চাই আমরা শিল্প সংস্কৃতির মধ্যে দিয়ে। আমি অত্যন্ত খুশি যে এখানকার মানুষের যে প্রবল উৎসাহ উদ্দীপনা আমরা লক্ষ্য করেছি তাতে আমরা প্রাণিত, তাতে আমরা গর্বিত। আমি মুক্তধারাকে অনেক অনেক শুভকামনা জানাই, সকলকে অনেক শুভেচ্ছা। বাংলা ভাষা এগিয়ে চলুক, বাংলা ভাষা পৃথিবীর সমস্ত ভাষাকে শ্রদ্ধা করে, তার যে উৎকর্ষ তা আত্মীকরণ করতে চায়। বাংলা ভাষা কোনো ভাষাকে অসম্মানের কথা ভাবেও না, কিন্তু মায়ের যেমন বিকল্প হয় না, মাতৃভাষারও সেরকম কোনো বিকল্প নেই। তাই আসুন আমরা আমাদের মাতৃভাষার সম্মানকে অক্ষুণ্ণ রাখতে নিরলসভাবে কাজ করে চাই। ধন্যবাদ, নমস্কার।
চিত্তধারা একটা বড় আকাশ পেয়েছে। সেই আকাশে সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে উঠুক, বাংলার প্রত্যেকটা কিনারে কিনারে, বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে একজন শিক্ষক, একজন দার্শনিক হিসাবে, সর্বোপরি একজন কবি ও প্রাবন্ধিক হিসাবে আমরা চাইছি আমার বাংলা, আমার এই সোনার বাংলা, আমার সোনার ভারতবর্ষ আরো আরো সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডলে সুসমমণ্ডিত হয়ে অন্য রাজ্য থেকে, জেলা থেকে যারা এসেছেন তাদেরকে এই পত্রিকার সহ সম্পাদক হিসাবে আমি গৌতম রায় আপনাদেরকে আন্তরিক নমস্কার ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা শ্রোতারা আছেন, যারা গুণমুগ্ধ শ্রোতা যারা আছেন, তাদের কাছেও কিন্তু আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই, আন্তরিক ভালোবাসা ধন্যবাদ। আমরা প্রেমের জন্য যেমন আছি, আমরা ভাষা শহীদদের প্রতি আমাদের এখানে এসে আমার কাছে অনেক ভালো লাগছে। মুক্তধারার এই আয়োজনটা আসলেই অনেক বেশি, সবার এই আয়োজনে আসা উচিত এবং সম্পৃক্ত হওয়া উচিত, এই কারণে যে বাংলা ভাষার এবং সংস্কৃতির চর্চা এত সুন্দরভাবে ওরা পালন করছে। সে সকাল থেকে এ পর্যন্ত আমরা এই অনুষ্ঠানের সাথে আছি এবং দেখতে পাচ্ছি যে সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে এবং মুক্তধারা এইভাবে আরও অনেকগুলো দেশকে একত্র করবে এবং বাংলা ভাষাকে, বাংলা সংস্কৃতিকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিবে। মুক্তধারার সাথে সবাই থাকবে এবং আমি ধন্যবাদ জানাবো ধনঞ্জয় দাসকে, যিনি আমাকে বাংলাদেশ থেকে এই ভারতবর্ষে এসেছেন মুক্তধারার আয়োজনে এসে। আমার নিজেকে অনেক ধন্য মনে করি। রিপোর্ট চ্যানেল 10।